एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम टू अ न्यू ब्लॉग आशा करछु तुम्हारा सबा खूब ही भलो आछो। कल के 14th मे सन्डे कल के आछे मदार्स डे ताई आज के सैटरडे आज के आमी केक बनाबो। प्रत्येक बछर ही आमी मदार्स डे ते केक बनाई माँ के कोनो गिफ्ट देया होक बा ना होक केकटा मैंडेटरी हो गेछे एखन तो भाबलाम जे भिडियो करा जाक। एखाने आमी तोमादेर साथे छोटो करे केकेर रेसिपिटाओ शेयर करब आर की की करलाम सैटरडे सान्डे मिलिए ए ब्लगटा जाबे। तो चलो आमी केक बनानोर जन्य सब प्रिपारेशन रेडी करे रेखेछि तोमादेरके देखिए दिई। এখানে আমি সব বাসনগুলো আর যা যা লাগবে সেগুলো ধুয়ে নিয়েছিলাম, এখন এগুলোকে নিয়ে যাব রান্নাঘরে। আচ্ছা, প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নেব। আমি এখানে মেজারিং কাপগুলো ইউজ করছি প্রত্যেকবারেই, আর ময়দাটাকে আমি ডিরেক্ট ইউজ না করে ময়দাটাকে আমি ছেঁকে নেব, কারণ ছেঁকে নিলে তাহলে কেকটায় কোনো লাম্পস থাকে না। তারপর আমি এরকম একটা হুইস্ক ইউজ করছি, ইউজ করে আমি পুরো এই ময়দাটাকে এখানে ছেঁকে নেব ভালো করে। এরপর আমি ইউজ করব সেম মেজারিং কাপ দিয়ে 1 কাপ চিনি। আমি এখানে নর্মাল চিনি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এই ছাঁকনিটা আমি এই জন্যই ইউজ করেছিলাম কারণ দেখো এখানে অনেক চিনি গুঁড়ো হয়নি, সেগুলো আলাদা হয়ে গেল। এরপর ইউজ করছি 1/3 কাপ কোকো পাউডার। এটা আমি চকলেট কেক বানাবো তাই কোকো পাউডারটা দিচ্ছি। 2 টিস্পুন বেকিং পাউডার, ফার্স্টে 1 দিয়ে দিয়েছিলাম ওটা শুট করার, আর 1 টিস্পুন খাবার সোডা আর বেকিং সোডা যেটাকে বলা হয় সেটা ভালো করে এখানে ছেঁকে নেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। আমি অলওয়েজ ড্রাই ইনগ্রিডিয়েন্টস আলাদা আর ওয়েট ইনগ্রিডিয়েন্টস আলাদা করে মিক্স করি। আমি এখানে প্রথমে 2 ডিম নিয়ে নিয়েছি, মিক্স দিয়ে ভালো করে বিট করে নেবো। আমি এখানে 1/3 কাপ সাদা রিফাইন্ড অয়েল ইউজ করছি। তোমরা যে কোনো মানে কম ফ্লেভার আর কম স্মেল যুক্ত অয়েল ইউজ করে নিতে পারো। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর ওয়েট ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করব। এই মিক্সচারটা এবার অল্প অল্প করে দুধ দেবো। আমি দুধটা আন্দাজ মতনই দিই। আর যারা এগলেস করতে চাও তারা দই ব্যবহার করবে এখানে 1 কাপ 2 ডিমের বদলে। ব্যাটারির কনসিস্টেন্সিটা আমি এরকম রাখি, টু মাচ স্লারিও নয় টু মাচ স্টিফও নয়। আমার হয়ে গেছে ব্যাটার। আমি এখানে এই পাত্রটা ইউজ করছি, এটা আমি কেক বানানোর জন্যই কিনেছিলাম। এখানে আমি একটু অয়েল গ্রিস করে নেব। এটা আমি অয়েল মাখিয়ে নিয়েছি, এবার একটু সামান্য ময়দা দেবো এতে দিয়ে ভালো করে এটাই চারদিকে এরম করে লাগিয়ে নেব। এটাতে তাহলে কেকটা নিচে আটকাবে না। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এতে। এবার এটাকে আমি একটু ট্যাপ করে নেবো যাতে নিচে যত বাবলস থাকে সব উপরে চলে আসে। আমি যেহেতু আগেও কেক বানাই তাই নুনটা এরকম লাগছে, বাট এরকম একটা ডেস্কির মধ্যে আমি নিচে নুন দিই, দিয়ে এরকম একটা পাত্র মতো বসাই, মানে যেগুলোতে ওই গরম বাসন রাখে বসিয়ে তার মধ্যে আমি কেকটা বসাই। এটা আগে প্রি হিট করবো 5 মিনিটের জন্য, তারপরে আমি কেকটা বসাবো। কেকটা আমি বসিয়ে দিয়েছি আর ফ্লেম অলওয়েজ স্লো মিডিয়ামে রাখবে রেখে করবে, আমি তাই করি। আধা ঘন্টার মধ্যে কেক রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিই।
আমার কেক একদম রেডি। আমি ঠিক আধা ঘন্টা পরে এসে দেখলাম আর চেক করি আমি কী করি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা টুথপিক নেবে, আমার কাছে টুথপিক ছিল না তাই ধূপকাঠি নিয়ে নিয়েছি, আর এরম করে ইনসার্ট করে নেবে, নিয়ে দেখবে যে এ দেখো পুরো ক্লিন, এটা এখানে কোনো কিছু লেগে নেই। যদি কিছু লেগে থাকে তাহলে ভাববে যে কেকটা এখনও রেডি হয়নি। তো যাই হোক, আমি এবার নামিয়ে নেবো এটা। সকালবেলায় কেকটা রেডি করলাম, এখন আমি ক্রিমটা রেডি করব। আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এখানে ক্রিম বেলের, আর নিচে বরফের টুকরো নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম। আর আমার কাছে বিটারটা আছে কিন্তু খারাপ হয়ে গেছে, তাই আমি হ্যান্ড বিস্কটা দিয়েই বিট করব। মা এখন বিট করছে আমার হাতে ব্যথা হয়ে গেছে বলে। কেকটাকে এবার মোল্ড থেকে আলাদা করে নেব আমি। নিচে আমি যেহেতু ময়দা আর তেলের একটা লেয়ার দিয়েছিলাম তাই জন্য নিচে আটকে যায়নি বেশি আমার কেকটা। এবার আমি কেকটাকে তিনটে লেয়ারে ভাগ করে নেব। প্রথমে ছুরি দিয়ে একটা আউটলাইন করে নিয়েছি, তারপর আমি সুতো দিয়ে এটাকে কেটেছি। সুতো দিয়ে কাটলে একদম ইভেনলি কাটা হয়। এবার কেকের ওপরে যেটুকু আনইভেন পোর্শন ছিল ওটাকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা বেশ ইভেন দেখায় এবং কেকের ফিনিশিংটাও বেশ সুন্দর হয়। এবার টার্ন টেবিলে আমি একটু ক্রিম দিয়ে ওটাকে স্প্রেড করে নিয়েছি, তারপরে কেকের এক এক করে লেয়ার দেব। আর লেয়ারের মিডিলে মিডিলে আমি সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি এখন আইসিং করব। প্যাচুলা দিয়ে আমি এখন ক্রিমটাকে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। আমি কোনো প্রফেশনাল বেকার নই তাই আমার যেমন ইচ্ছে হয় আমি তেমনভাবেই করি। আমি যেহেতু মানে ঘন ঘনই কেক বানাই তাই জন্যই এই জিনিসগুলো কিনে রেখেছি আমি। এবার আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি কেকের, আর সেম প্রসেসে আমি আগে সুগার সিরাপটা অ্যাপ্লাই করে নেব, তারপরে ক্রিম দিয়ে কোট করব। এবার কেকের ওপর আমি ক্রাম কোটিং করব বলে ক্রিমটা ভালোভাবে কেকে স্প্রেড করে নিচ্ছি। আজকে হচ্ছে 14th May, মানে মাদার্স ডের দিন, আজকে সানডে। কালকে আমি কেকটা রেডি করে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে আর ইচ্ছে করছিলো না বানাতে তাই রেখে দিয়েছিলাম। ওভারনাইট থাকলে কেকগুলো খুব সফট আর টেস্টি হয় খেতে। আর আজকে আমি চকলেট ড্রিপিং করব ওর উপরে ডেকোরেশনের জন্য, তো সেটাই বানাতে যাচ্ছি। তাই আমি এখানে 100 গ্রাম মতন ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি আর একটা ছুরির সাহায্যে ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি, তারপর এটাকে মেল্ট করব। আমি চকলেটটাকে ডাবল বয়লিং মেথডে অলওয়েজ মেল্ট করি, ডিরেক্ট ওভেনে আমি এটাকে দিই না। তার জন্য একটা ছোট বাটিতে আমি জল নিয়েছি, ওটাকে একদম লো ফ্লেমে বসিয়ে গরম করে নিয়েছি, তারপরে ওপরে চকলেটের বাটিটা বসিয়েছি, সাথে করে একটু হুইপিং ক্রিমও দিয়েছি। এবার চকলেটটা যখন প্রায় গলে গলে এসেছে তখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার নিচে যে গরম জলটা আছে ওটার ভাবেই অটোমেটিক চকলেটটা গলে যাবে। এটা দেখতে এরকম হয়েছে, এটা দিয়ে মানে আমি ড্রিপিং করবো কেকে। তার আগে এটা 5 মিনিটের জন্য ফ্রিজে দেবো কারণ এটা গরম আছে, গরম গরম কেকে নেবো না। আমি রুম টেম্পারেচারে 5 মিনিটের জন্য চকলেটটাকে রেখে দিয়েছিলাম। এবার আমি ধীরে ধীরে এটাকে একটা স্পুনের সাহায্যে ড্রিপিং ক্রিয়েট করছি চারিদিকে। চকলেট ড্রিপিং করার পরে আমি এবার পুরো কেকের ওপরে সারফেসটাতে আমি পুরো চকলেটটা স্প্রেড করে দেব।
পরে আমি রিয়েলাইজ করি যে চকলেটটা আরেকটু মেল্ট করতে হতো, মানে ক্রিমের পোর্শনটা আমি কম দিয়ে ফেলেছিলাম, তাই একটু হার্ড হয়ে গেছিলো ঠান্ডা হওয়ার পর, আর এটা ঠিক করে স্প্রেডও হচ্ছিলো না, তাই আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। তাই ভাবলাম যে যেটা হয়েছে হয়েছে, আমি অন্যরকম একটা ডিজাইন করে দিয়েছি, তো যেটা ভেবেছিলাম সেটা করতে পারিনি, অন্য একটা ডিজাইন করে দিয়েছিলাম পরে। পরে কি মনে হলো ওপরে সার্ফেসটার সাথে আমার ড্রিপিং ভালো লাগছে না, তাই আমি আবার একটা স্ক্রেপার দিয়ে ড্রিপিংটাকে সরিয়ে ওটাকে ওই ক্রিমের সাথে একসাথে মার্জ করে দিয়েছি। এরপর ডেকোরেশনের জন্য আমি চকলেট গ্রেড করে রেখেছিলাম, ওটা ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, আর কেকের সাইডেও চকলেটের ওই গ্রেড করাটা আমি লাগিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমি চকলেট বিস্কিটস নিয়েছিলাম, সেই বিস্কিটসগুলোকে আমি চকলেটের মধ্যে কোটিং করেছিলাম, করে কেকের ওপর ডেকোরেশন করেছিলাম, সাথে কিটক্যাট দিয়েও ডেকোরেশন করেছিলাম। মা এখন কেক ভাগাভাগি করছে, আর এই যে কেক কেক কেটে কেক খাওয়াও হয়ে গেল, টুকটাক একটু ফটোও তোলা হয়ে গেল। এবারে এতটা কেক রয়েছে, হাফের বেশি কেকটাই রয়েছে, এটা রেখে দিয়ে আসি, এবার লাঞ্চ করতে বসবো আমরা। কে এখন রেস্ট করবে? আজকের মাদার্স ডে স্পেশাল লাঞ্চ ডাল, চিকেন, আলু ভাজা, ভাত, আর এই যো আমাদের আজকে বার্থডে গার্ল বসেছে খেতে।